আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি 52 নিউজ রাউন্ড আপে। আপনাদের সঙ্গে আছে আমি রিয়াজুল আলম রাব্বি। রোহিঙ্গাদের জন্য রাখাইনে সেফ জোন তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও মানবাধিকার শীর্ষক সেমিনার উদ্বোধন করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার জাতিসংঘের অফিসে এক সেমিনার উদ্বোধন শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেফ জোনে ভারত, চীন সহ আসিয়ান দেশের সদস্যরা সহযোগিতা দিতে পারে। এদের প্রতি আপনার মায়ানমারের অনেক আস্থা আছে, তার আস্থা যে সমস্ত দেশগুলোতে আছে। আমার উদ্দেশ্য হচ্ছে ওখানে যাতে আমাদের লোকগুলো, যারা এই যে তাদের লোকগুলো ফেরত যাবে এবং শান্তিতে থাকবে। উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনা দিয়ে তা দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে পরিকল্পিতভাবে কাজ করতে পারলে দ্রুত উন্নয়ন করা সম্ভব মনে করেন সরকার প্রধান। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আমাদের যদি একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত একটা মাস্টার প্ল্যান করে পরিকল্পিতভাবে আমরা যা এগোই, তাহলে এখনো যেটুকু সময় আছে আমরা কিন্তু অনেক দ্রুত উন্নতি করতে পারবো। আন্দোলনের ক্ষমতা নেই বিএনপির, তাই নালিশ আর মামলা নিয়েই তাদের থাকতে হবে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের দ্বিতীয় ধাপের মনোনয়ন ঘোষণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই সময় ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের 122 জন মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণা করেন। ওবায়দুল কাদের বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে মেয়র বা ইউপি চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়া হবে না। আন্দোলন করে তো কিছু করতে পারবে না, আর আন্দোলন করার ক্ষমতাও নেই, সক্ষমতাও নেই, কাজে নালিশ আর মামলা দুটো নিয়ে থাকতে হবে। আসছে 28 ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে 5 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে, এমন তথ্য জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। প্রতীক বরাদ্দের পর সবাইকে আচরণবিধি মেনে প্রচার প্রচারণার অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা। 5 প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আতিকুল ইসলামকে নৌকা, জাতীয় পার্টির শাফিন আহমেদকে লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমানকে আম, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খানকে বাঘ, আর স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিমকে টেবিল ঘড়ি প্রতীক বরাদ্দ দেওয়া। উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজা মণ্ডপগুলোতে সকাল থেকেই বাণী অর্চনা ও নানা আয়োজনে সরস্বতীর পূজা করছে ভক্তরা। দিনটি শুরুতেই চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাণী অর্চনা। এছাড়াও দেবীর চরণে পুষ্পমাল্য অর্পণ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সরস্বতী দেবীকে স্মরণ করছে ফরিদপুর, বরিশাল, নেত্রকোনা, নড়াইল, লক্ষ্মীপুর, ভোলা, দিনাজপুর, রংপুর, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন। আমি মার কাছে বলছি আমাকে যদি বিদ্যা বুদ্ধি দেয়। তাকে পূজা করি যে যাতে আমরা সামনের দিকে আমরা ছাত্রছাত্রীরা যারা আছি তারা ভবিষ্যতে আরো ভালো সাফল্যের দিকে যেতে পারি। বাণিজ্য বন্ধে হাইকোর্টের রায়ের পর কোচিং সেন্টারগুলোকে কঠোর নজরদারির আওতায় আনার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন ও ডক্টর মোহাম্মদ কাইকোবাদের মতে, শ্রেণীকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। আমাদের শিক্ষক স্বল্পতা আছে, দক্ষ শিক্ষকের অভাব আছে। আমরা শিক্ষকদের বলবো তারা শ্রেণীকক্ষে যাতে খুব ভালো পাঠদান করেন এবং শ্রেণীকক্ষের বাইরে যাতে কোনো মতেই কোচিংয়ের সঙ্গে এদেরকে এমন একটা বেতন দিব যে বেতনে তারা সম্মানজনকভাবে একটা জীবন যাপন করতে না পারে, তাহলে তো কাজ হবে না। দুদকের ভুলে বিনা দোষে জাহালম সাজা খাটলেও এখনও লাপাতা ঠাকুরগাঁওয়ের সেই ব্যবসায়ী আবু সালেক। সারাদেশে এ নিয়ে তোরপালের পর বন্ধ হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান। তার অপকর্মের শাস্তি চান তার পিতা আর এলাকাবাসী। এদিকে তুচ্ছ ঘটনা নিয়ে যশোরের শেখহাটি জোড়াপুকুর এলাকায় মামুন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী চক্র। নিহত মামুন সরকারি MM কলেজের ছাত্র। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন শ্যামলী ও আরিফ নামের আরও দুজন। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ফরিদপুরের সালথা উপজেলার বড় বাহিরদিয়া গ্রামে গ্রাম্য আধিপত্য নিয়ে দুদল গ্রামবাসী সংঘর্ষে রাসেল শেখ নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই গ্রুপের কমপক্ষে 20 জন আহত হন। সকালের দিকে এই ঘটনাটি ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে এলাকাটিতে। গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেলের 3 আরোহীর মৃত্যু হয়েছে। সকাল 10টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন কালিয়াকৈরের মোচাক এলাকার কলেজ ছাত্র রাজা বাবু, জনি ও মাহফুজ। পুলিশ জানায় সকালে চান্দনা চৌরাস্তা থেকে ছেড়ে আসা পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে
বিপরীত দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে ঘাতক বাস এবং চালককে আটক করে পুলিশ। আন্তর্জাতিক সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের নির্যাতন কেন্দ্র হিসেবে পরিচিত কনসেন্ট্রেশন ক্যাম্প বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্ক। সম্প্রতি জিনজিয়ান প্রদেশের একটি শিবিরে জনপ্রিয় উইঘুর সঙ্গীত শিল্পীর মৃত্যুর জেরে এই দাবি জানায় আঙ্কারা। শনিবার এক বিবৃতিতে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শিল্পী আব্দুর রহিম হাইতের মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে জিনজিয়ানে। এসব বন্দী শিবির মানবতার জন্য লজ্জাজনক। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে তুর্কি ভাষাভাষী উইগুরদের নির্যাতনের শিকার হচ্ছে বলে উদ্বেগ জানায়। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে তুর্কি ভাষাভাষী উইগুরদের নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে উদ্বেগ জানায় বিবৃতিতে। কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। চীনের বন্দী শিবিরে প্রায় 10 লক্ষ উইগুরকে আটকে রাখার অভিযোগ রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। শনিবার রাতে নদিয়ার হাঁসখালিতে নিজের বাড়ির কাছে সরস্বতী পূজার উদ্বোধনী অনুষ্ঠানে গুলিবিদ্ধ হন তিনি। মাথায় গুলি লাগার সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের বিধায়ককে। সেখানে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে মনে করছেন তদন্তকারীরা। তারা বলছেন, রীতিমতো ছক কষে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয়েছে সত্যজিৎকে। জড়িত সন্দেহে দুইজন স্থায়ী বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকারীদের হন্যে হয়ে খুঁজছে সিআইডি। থানায় এফআইআর করা হয়েছে বিজেপি নেতা মুকুল রায়সহ চারজনের বিরুদ্ধে। খেলার খবর, নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে 2 উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে 2 উইকেটে হারলেও ব্যাট হাতে মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং বল হাতে মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসানরা নিজেদের প্রস্তুতি সেরেছেন ভালোভাবেই। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। 5ম উইকেটে মুশফিক ও মাহমুদুল্লাহ দলের হাল ধরেন। মুশফিক 61 বলে 8টি চারে 62 রান এবং মাহমুদুল্লাহ 88 বলে 10টি চারে 72 রান। সাব্বির 41 বলে 6টি চারে 40 রানে ভর করে 46 ওভার 1 বলে 247 রান সংগ্রহ করে বাংলাদেশ। 248 রানের টার্গেটে নেমে 2 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ, শফিউল, মাহমুদুল্লাহ 2টি করে ও নাইম হাসান, সৌম্য সরকার 1টি করে উইকেট পান। ফুটবল, ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদাভাবে লিভারপুল, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেয়েছে। অ্যানফিল্ডে এএফসি বোর্নমাউথের বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে লিভারপুল। এ ম্যাচের জয়ের মধ্য দিয়ে 26 ম্যাচে 65 পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে সালহার দল। 24 মিনিটে ডান দিক থেকে জেমস মিলানারের বাড়ানো বলে সাদিয়া মনের হেড করে গোলটি দেয়। 10 মিনিট পর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনালদাম। 48 মিনিটে স্কোর লাইনে 3-0 করে ফেলেন সালা। এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি। দিনের অপর ম্যাচে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে আর্সেনাল। দিনের আরেক খেলায় পগবারের জোড়া গোলে ফুলহ্যামের বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। 52 নিউজ রাউন্ড আপ এই পর্যন্তই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে 52 নিউজ রাউন্ড আপ দেখতে ভিজিট করুন facebook.com/52digital। ধন্যবাদ সবাইকে।